আসসালামু আলাইকুম। আপনি যদি সৌদি আরবে যেতে চান অবশ্যই কিন্তু আপনাকে আপনার সৌদি ভিসাটি চেক করে নিতে হবে, কারণ আপনার দালাল যদি আপনাকে ফেক ভিসা দেয় তাহলে কিন্তু আপনি সৌদি আরব যেতে পারবেন না। আমরা অনেক সময় শুনতে পাই যে ফেক ভিসার জন্য সৌদি আরবে যেতে পারেনি, এয়ারপোর্ট থেকে অনেকেই বাড়ি চলে এসেছে, তাই অবশ্যই আপনি আপনার সৌদি ভিসাটি চেক করে নেবেন। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করবেন। বন্ধুরা, আমি টুটুল আছি আপনাদের সাথে, চলেন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি, গুগলে চলে আসলাম। গুগলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই আমাদের যে লিঙ্কটি সেই লিঙ্কটি কপি করে রেখেছিলাম, জাস্ট আমরা পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন https://visa.mofa.gov.sa/visa-person/gate-person-visa, জাস্ট এটা লিখে সার্চ করবেন। তো বন্ধুরা, এই লিঙ্কটি কিন্তু আমি অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। তো সরাসরি আমরা সার্চ করলাম, সার্চ করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সামনে যে প্রথম যে ইন্টারফেসটি শো করতেছে আমরা সেই ইন্টারফেসটিতে ক্লিক করে দিব। একটু ওয়েট করব, অনেক সময় সার্ভারে প্রবলেম থাকে। তো বন্ধুরা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা, তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার। তো আমরা যেহেতু পাসপোর্ট নাম্বারটি দিয়ে ভিসাটি চেক করব, তো আমরা আমাদের যে পাসপোর্ট নাম্বারটি আছে সেই পাসপোর্ট নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব। পাসপোর্ট নাম্বারটি দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে ভিসা টাইপ, তো ভিসা টাইপ এখানে আমরা ওয়ার্ক ভিসা, যেহেতু এটা ওয়ার্ক ভিসা আমরা দেখতেছি, সো এখানে আমরা ওয়ার্ক ভিসা সিলেক্ট করে দেব। তো ওয়ার্ক ভিসা সিলেক্ট করলাম, তারপরে দেখতে পাচ্ছেন ডান দিকে কারেন্ট ন্যাশনালিটি, তো এখানে আমরা কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দিব। বাংলাদেশি দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিসা ইস্যু অথরিটি, তো এখানে আমরা ঢাকা করে দেব, জাস্ট ঢাকা লিখে দেব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইমেজ কোড, তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ কোডটা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান দিকে ইমেজ কোডগুলো কিন্তু শো করতেছে 788145, তো এখানে কিন্তু আমরা জাস্ট এই ইমেজ কোডটি এখানে বসিয়ে দেবো 788145। তো আমরা সঠিকভাবে পাসপোর্ট নাম্বারটি, আমাদের কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশি এবং ভিসা অথরিটি ঢাকা এবং ইমেজ কোডটি সঠিকভাবে দেওয়ার পর ভিসা টাইপ ওয়ার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান দিকে সার্চ নামে একটি অপশন আছে, সার্চ, তো জাস্ট এই সার্চে ক্লিক করব, একটু ওয়েট করব, একটু ওয়েট করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ভিসাটি চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের ভিসার কপিটি আছে সেটা কিন্তু আমাদের সামনে চলে আসছে এবং ভিসার আবেদনকারীর কিন্তু ছবি শো করতেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবি শো করতেছে, যার ভিসাটি তার কিন্তু ছবি এখানে অবশ্যই শো করবে। এবং দেখতে পাচ্ছেন ডান দিকে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন ডেট, এবং এখানে দেখতে পাচ্ছেন সৌদি মিশন অন ঢাকা থেকে, তারপর দেখতে পাচ্ছেন এখানে নাম্বার অফ এন্ট্রি, তো এখানে কিন্তু সিঙ্গেল 90 ডেজ, তারপরে দেখতে পাচ্ছেন এখানে নেম দেওয়া আছে আয়েশা আক্তার। তো বন্ধু তারপরে দেখতে পাচ্ছেন এখানে নেম শো করতেছে, তারপরে পাসপোর্ট নাম্বার, তারপরে দেখতে পাচ্ছেন ডেট অফ এক্সপায়ার। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সবই কিন্তু শো করতেছে। তো বন্ধুরা নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা প্রিন্ট নামে একটি অপশন আছে, তো এখান থেকে কিন্তু আপনার ভিসাটি প্রিন্ট নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।